ভয় করার মতো ভয় করতে হলে ভয় যারা শিখছে ভয় করা যাদের মধ্যে ভয় আছে তাদের সঙ্গ লাভ করা লাগবে তাদের সঙ্গ লাভ করা লাগবে আর মুসলমানের গুণ অর্জন করে মুসলমান না হয়ে হয় ইমানদার হওয়ার পরে মুসলমান হয়তো মুসলমান ইসলাম গরদানকে নত করে দেওয়া আল্লাহর হুকুমের সামনে রসুলের হুকুমের সামনে গরদানকে নত করে দেওয়া হ্যাঁ এই আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানের সংজ্ঞা রসুল বলেছেন আল মুসলিম সালেম আল মুসলিম মুনামিলিসানিহি ওয়াদিহি ওই তো মুসলমান ওই ব্যক্তি যার মুখের দ্বারা হাতের দ্বারা অপর মুসলমান অন্য মুসলমান কষ্ট না পায় নিরাপদে থাকে মুখ এবং হাতের থেকে নিরাপদে থাকে এই গুণটা মুসলমান অর্জন করতে হবে আমাদের এই সংগঠনে যারা আসি আমাদেরও কি এই গুণ অর্জন করতে হবে মুসলমান। আর ইমানের ইমানদারের মান আলম উমিনাহ এটার দ্বারা শুধু মুসলমান না ইমানদার প্রকৃত ইমানদার ব্যক্তি যাকে সর্বজাতি বিশ্বাস করে তার দ্বারা আমার মালের ক্ষতি হবে না জানের ক্ষতি হবে না ইজ্জতের ক্ষতি হবে না সর্বজাতি বিশ্বাস করে এই হেলো ইমানদার ইমানদারের গুণগুলা আল্লাহ রসুল শরীফে একটা গাছের উদাহরণ দিয়েছেন আল্লাহ রসুল বানেন ইন্না মিনার সাজারে সাজারাতান ভাত দে শুনি শুনি মাহি মিনার সাজ সাজারে মিনার বা রসুল বানান একটা গাছ আছে এই গাছটা মুসলমানের মতন সে গাছ মধ্যে একটা গাছ মুসলমানের মতো মুসলমানের মত যায় না তার সেই পাতা পরে না ডাগর এমনি ধরে পরে পরে না টান দিও সারানো যায় না মুসলমান এটা বলো গাছটা কি গাছ সবাই কেন জংলার দিকে দৌড়াইছেন জংলার দিকে দৌড়াইয়া খুঁজতেছেন মুসলমানের মতো গাছ এই গাছটা কি গাছ পায়ান নাই আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বয়সে ছোট ছিলেন তিনি বললেন আমার দেলের মধ্যে হ্যাঁ এটা আমার ইয়ে হচ্ছিল গাছটা হবে কি আর নাকলা গাছটা হবে খেজুর গাছ রাস্তা হয়ে যাইতো আমি লজ্জাবোধ করলাম আমি বলবো ছোট বয়সে যারা বড় তারা বলতেছে না আর আমি বলবো এটা আমি লজ্জা বোধ করছিলাম করছিলাম বললাম ইয়ার আল্লাহ হাদিস না মা আপনি বলে দিন গাছটা কি মুসলমান কাল হিয়া নাখলা গাছটা হইলো খেজুর গাছ খেজুর গাছ খেজুর গাছ মুসলমানের মত মতো কিরা খেজুর গাছের দামি দামি খেজুর আছে কাঁটা কেন দেখেন না কাঁটা খেজুরের কাঁটা কত এই কাঁটা কোথাও ঢুকলে এটা আর হাটে চলে যায় এরকম খেজুরের কাঁটা কত চোখা আর কত বিষাক্ত কাঁটা এই খেজুর গাছে কাটা কেন এত খেজুর গাছে দামি খেজুর যে খেজুর সুর খাওয়া যায় বোখাই হিসেবে হাদিস শুরুর থেকে খাওয়া যায় একটু বেশি হয়েছে খাওয়া চলে তারপর এটা পাখে পাইকার খেজুর গাছ যা দামি খেজুর এটা পুষ্টিকর খাদ্য সারা বিশ্বের প্রিয় খাদ্য খেজুর এই ফলটা তা এটা আমি নিজে নিজে ছেড়ে দেবো কেউ যদি এর আগে বাড়তে চায় কাটার ভূমিকা কাটা বাধা দেবে কাটা বাধা দেবে এই খেজুর গাছের খুঁটি হয় হয় এই খেজুর গাছের আরবে সেই সময় এই যে গোড়া দিয়া খুঁই দেয়া নাবিজ এই তারা মদ তৈরি করতো এমনি ভান্ড তৈরি করে রাখা যায় অনেক কিছু এর দ্বারা অনেক কিছু হয় হ্যাঁ অনেক উপকারী উপকারী ওই যে সে আবার কাটার ভূমিকা কাটা বাধা দিবে মুসলমানের মধ্যে গুণ থাকা লাগবে আমার আপাদ মস্তক সে খেজুর গাছের সব কিছু দেওয়া খেজুর গাছের পাতা দিয়া চাটায় তৈরি হয় ঢাল শাখা দিয়ে অনেক কিছু করি হয় অনেক উপকার অনেক উপকার দেয় তা এখন আবার সে কষ্টদায়ক কাটাও তার মধ্যে আছে এই কাটার ভূমিকা মুসলমান আপাদ মস্তক দিয়া সর্বশ্রেণীর সর্বজাতির উপকার করবে এই মোমেন মুসলমান সকল উপকার করবে কিন্তু যদি ইসলামের উপরে কোরআনের উপরে আল্লাহর উপরে নবীর উপরে ইয়ে আসে তাহলে কাঠার ভূমিকায় নামতে হবে মুসলমান নরম গরম নরম গরম মোল্লা নরম গরমও হইতে হবে গরমও হইতে হবে তাছাড়া সে হইতে পারে না হইতেই পারে না এই জন্য এই রসুলের বিরুদ্ধে আসে দেশে আইন পাশ হয় না আমাদের কি আমরা তো আমাদের একটা গুণ হলো আমাদের এই ছয়টা রসুলের মধ্যে নীতিমালার মধ্যে একটা আসে না যে জিহাদ ফি সাবিল্লা জিহাদ ফি সাবিল্লা নিয়ত থাকতে হবে সাহেব বললেন গজাতল হিন্দ এটা হবে মাহাদ করবে এই গজাতল হিন্দ হবে ভারতের সঙ্গে মুসলমানদের এই ইয়ে তো থাকা লাগবে জিহাদ ইয়ে থাকবে আবু বকর দিয়া এত নরম এত নরম মানুষ রসুল হাদিসে আসা করেন আর হাম উম্মাতি অবাক আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি নরম বেশি দয়ালু এ আবু বকর আবুকের দিন যাইতেছেন ইহুদিদের বাইতুল মিদ্রাস কক্ষ পরামর্শ করতো করত মুসলমানদের সেই বিরুদ্ধে এই গৃহে পরামর্শ পরামর্শশালা বাইতুল মৃদ্রাস আবুকের যাইতেছেন বলেন মুসলমান গরিব মুসলমানের আল্লাহ গরিব মুসলমান গরিব মুসলমানের আল্লাহ গরিব সেখানে পন্ডিত ফানহাস তাদের হিন্দুদের বড় পন্ডিত ফানহাস এই আগে তো বলতো বলতে অনেক দিনই বলেছে মুসলমান গরিব মুসলমান আল্লাহ গরিব ওই দিন আদালন ওই তাদের সভাসদ গৃহে ঢুকে পড়ছেন আমাকে গালি দেওয়া অসুবিধা নাই আল্লাহকে গালি দিয়েছি ঢুইকে এমন এক চমেটাকে লাগেছে ওই তিন পলট খাইছে এর মধ্যে নরম গরম আল্লাহর বিরুদ্ধে বলছে এই ফানহাস এখন রসুলের দরবারে যাইতেছে রসুলের দরবারে যাইয়া অভিযোগ যে আউ আমাকে মেরেছে আউ তো মারার কথা না রসুল দেখেন না তুমি চিনতে ভুল করে সমান হয় আউ তো নরম মানুষ এটা তোমার মারার কথা না উমর না 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 আউ এমনি আসতেছেন আসার পরে শুরু বললেন আপনি মেরেছেন হ্যাঁ মেরেছি কেন আপনার তাকে কেন মারলেন আমার আল্লাহকে গালি দিয়েছে এই জন্য ফানাস না 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 আমি কোনো গালি টালি দিইনি আমি এরকম এখন রসুল দেখলেন সাক্ষী লাগবে না বিচারে সাক্ষী লাগবে সাক্ষী সাক্ষী তো নাই সাক্ষী নাই সাক্ষী এখন তো বিচার আপনি তার পাল্টা কেসাস এ আসবে না আল্লাহ পাক সরিয়ে গেল কত স্বামী আল্লাহ কাল আল্লাহ না কল ইন আল্লাহ পাখির কোন আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ নিজে শুনেছি আল্লাহ আমি আল্লাহ শুনছি এইখানে আর কোন আছে আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ গরি আর আমরা এরা যারা বলছে তার কি ধনী এখন সে ফান্ডাস তো তখন অস্বীকার করেছিল আল্লাহ সরাসরি কি আয়াত নাজিল করে দিলেন আবু বকের মতো নরম মানুষই কি গরম হয়ে গেছে হ্যাঁ গরম হওয়া লাগবে নরম গরম হওয়া লাগবে আমাদের আমলগুলা কি আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে হবে আর সেখানে গরম হবে না এটা হইতেই পারে না এই জন্য আমরা কাজ করব, মাঠে ময়দানে মাঠে ময়দানে কাজ করব দাওয়াতের আমল করব। দাওয়াত যেই সাইফিস বললেন আমরা দাওয়াতের আমলগুলা করব, দাওয়াত দেব আর দাওয়াতের লাভ জানা থাকলে দাওয়াত দেওয়া সহজ হয় আল্ বলেন এক সকাল এক বিকাল কিছু সময় দাওয়াতের কাজ আমল করলে লাভ কি দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু তার স্মৃতি উত্তম সোবাহ আল্লাহ তাহলে দাওয়াতের লাভ যেন থাকা লাগবে দাওয়াত দিব আমরা এখন আমাদের দাওয়াতই হয় না দাওয়াতের আমল আমল নিজেরই হয় না দাওয়াতের আমল আমাদের বাড়াইতে হবে সেই বিষয়ে যে পদ্ধতি বলে গেলেন না এই পদ্ধতিতে যদি কাজ করা যায় আরেকজনের পকেটের থাকা না খাইয়া নিজে খাওয়াইয়া যদি দাওয়াত দেওয়া হয় সহজে কাজ হবে তাই জন্য আমরা এ করে থাকবো একটা কথা বললেন দাওয়াত দিতে চাইয়া কালিমাতুন অহেদাতুন তা দিল কায়বা সানাতিন কামেলা পূর্ণ এক বছরে একটা কথা দাওয়াত দিতে যায় ব্যয় করলেন সামনে আসছে না আমাদের যে জলসা বাৎসরিক জলসা একটা কথা ব্যয় করলেন একটা কথা বললেন এক একটা কথার বিনিময়ে পূর্ণ এক বছর নকল অবদুর সব আল্লাহ আমাকে আপনাকে দান করবে আমরা করবো তো ইনশাল্লাহ এইটা আমাদের অভাব যেটা সেটা আমরা দূর করবো দাওয়াত দিব এই জন্য যা শুনলাম বললাম সেই মোতাবেক আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন